গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনারা খুব ভালো আছেন। আমার একটা মোবাইল চাই, হাত থেকে মোবাইল নাও দেই। তোমরা একটু কিছু কও। যাই হোক, আমার মোবাইল যখন নষ্ট হবে তখন আমি অরে দিব। আমি তো কইছি আমার নতুন ফোন তো আমি অরে দিব না। আর আমার আমার তো মোবাইলের দোকান না যে আমি আর একটা মোবাইল চাইলে একটা মোবাইল আমি দিয়ে দিলাম। আমারই দুইটা ফোন, দুইটা ফোন আমার লাগে না। আর এই যে এই এই এগুলা এই যে সাজায় রাখছি কয়দিন আগে, এখনো কার্টন আসে নাই। কার্টন আসলে হয়তো বড় এগুলা এই দূরে নষ্ট নষ্ট করে ফেলাইছে। আর এই যে আমাদের রুনা, ওই যে রুনা, রুনায় কালকে বাড়ি যাবে, তিন দিনের ছুটি দেন, ছুটি নিল রুনায়। তিন দিন পর আবার রুনার দেখতে পারবেন। আর এই যে ফাতেমা, আর ওই যে আমাদের খালা, আমার আর দেখা সত্যি তুই দেশিম তো কেটে রুম না, ওরা মনি এটা কেটে রুম না। হ্যাঁ যাই হোক, এই যে আমাদের খালা একটা মোবাইল দিয়েছে, আমার ছেলে খালার একটা ফোন দিছে। আমার আগের যে ফোনটা ছিল এটা খালারে দিয়ে দিলাম আজকে। ওই যে খালা দেয় গেছে, ওটা খালা অনেক যখন এটা কিনে আনছিলাম তখনই খালাই কইছিল যে এটা যখন পুরানো হইবো তুই যখন নতুন মোবাইল কিনবি এটা আমারই দিবি। তা আজকে খালারে দেওয়ার সময় হইলো, আজকে খালারে দিয়ে দেবো। আর ফাইমা কান্তাস আরেকটার জন্য, ফাইমা কান্তাস এইটার জন্য, এটা যখন আবার পুরান হবে তখন আবার ফাইবার এটা দিব, এর আগে আর দিব না। আমার হাতে কোনো জিনিস সহজেই আসলেই নষ্ট হয় না, আসলে কোনো জিনিস আমার হারায়ও না, কোনো জিনিস আমি পাইও না, আর আমার কোনো জিনিস সহজে নষ্ট হয় না। আবার যখন সামনে জানুয়ারি মাসে একটা মোবাইল কিনবো তখন হয়তো তোমার এটা দিয়ে দিব। তুমি এটা কিনলে তো কিনতে পারো, এটা দাম তো তোমার জন্য কইলাম তো, তোমার জন্য ডিসকাউন্ট দেয় 30,000 টাকা। যাই হোক, আমরা সবাই এখানে কাজে ব্যস্ত। এখানে যে পাতা টাতা যেগুলো ছিল এগুলো সব ছাদে টাতে দিয়ে আসলাম। দিয়ে আসার পর এখন গরটর গুছে আমরা এখন কাজে বসবো। এখন হচ্ছে বেলা 12:30, আজকে আমাদের খাবার দাবার হয়ে গেছে 11:30 দিকে। কারণ 11:30 দিকে আমরা সবাই খাবার দাবার শেষ করে কাজে বসছি, কারণ আজকে সবারই ক্ষুধা লাগছিল সকাল থেকেই। প্রতিদিন সকালটা আমাদের খাবার দাবার দিয়েই শুরু হয়। তা আজকে মনে হয় খাবার দাবার কী খাইছিলাম সকালবেলা? আমরা আজকে সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি, খাবার দাবার তো শেষই আজকের মতন। আজকে বিকালে আবার কী খাবো এখন পর্যন্ত জানি না, তো আজকে তাড়াতাড়ি হয়তো বাড়ি চলে যাব। আজকের বেশি কিছু বেশি কোনো কাজ টাজ করবো না, এগুলা পিছনে যে বেনিগুলো আছে ওগুলো শেষ হইলেই আমরা চলে যাব। ওই যে ফাইমা, ফাতেমা, রূপা, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে গেলে আজকে তো শুক্রবার, শুক্রবার আবার আমি অনেক ভালো থাকি, আপনারা হয়তো শুক্রবার ভালো থাকেন। ছুটি ছুটি পান, বাসায় সবাই থাকেন, একসাথে ছবি দেখেন, আমার খুব ভালো লাগে। কিন্তু আমার একটাই কষ্ট, বিদেশি চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে দেখে আমি এখন গান টান দেখতে পারি না, এলিগে আপনিও গান শোনাইতে পারেন অনেকদিন হয়েছে। যাই হোক, আমি আজকে অনেক খুশি, কেননা আমাদের বাসার ছাদে আজকে বিয়া। ওই বিয়াতে আবার গন্ডগোল লাগছে, কি আমার দাওয়াত দেয়নি, এখন আমি কেমনে যাই? যাই হোক, দাওয়াত না দিছে, এক বাসায় তো থাকি, আমার তো কর্তব্য যাওয়া না নাকি? এখন ভাবতেছি কি বাসায় যাইয়া আমি তোমার খাওয়ার মতন থাকলে দেখলে থাকতে পারি না, এখন বাসায় যাইয়া গোসল টোসল কইরা সাজা, মানে আমার ছোটো বেন আবার আমার একজোড়া জুতা গিফট করছে, এখন ওগুলা কইরা সাজা একটা শাড়ি পরে জাম কাজ কইরা শাল দিয়া পরে বিয়া খেতে যান। মানে আসল কথা সবাই যদি কয় আপনারা তো দাওয়াত দেয় নি, আর এক বাসায় থাই দাওয়াত তো লাগবো, আমরা তো এমনি কাছের মানুষ, আমরা আবার কী দাওয়াত দিকে? কারণ আপনারাই কোনো এটা কি কোনো অন্যায়? অন্যায় না, আর এটা কিছু চাইব সুস্থ হইব না, এটা হলো ভালো। কিলে এক বাসায় থাই দাওয়াত না দিল, ওই যে দেখা কয়
তোর মায়ের বিয়ে হলো আমার তো দাওয়াত দিল না আপনারে কি দাওয়াত দিন আপনি আমার কাছের মানুষ আপনারা দাওয়াত দাও আজ আপনি তো এমনি আয় করলেন বলে এইরকম অগ বিয়ে হইতা সব হলো কাছের মানুষ একবার সে থাই একটা সে না হইছি কাছের তো মানুষ যায় খাম আমি যদি আপনারা যাইতে চান তাহলে আমার ঠিকানা দিন আপনি আমার সাথে যোগাযোগ করেন আপনারা সবাই আয় করেন না হলো বিয়ের সাথে খাইতে যাবেন কুত্তা মন করে একসাথে না পিড়ে না এই সব তো দাওয়াতটাও দেনি খাইতে আসবে না এই যা আয়াই সব কইব কে আমি আপনারাই কোন ওই যে উনি কইতাছে যেন আমার বিলে ফিডাইব আমি তো ফাতেমা তুমি যাবা আমার সাথে আমি অল্প কাছের মানুষ আমার কি দাওয়াত লাগে আসল কথা হইলো তুমি দাওয়াতটা দিলে তোমরা যাও না লিগা তোমরা সবের আগ্রহ মনে করো আমি দাওয়াত না দিলে আমি বিয়ে করতে আমার ভালো লাগে আমি মাসি পিড়ে না না পিড়েই বুকে দেশো কি কইছে একবার শুনবেন আসল কথা আপনারা শুনেন বিয়া খাইতে গেছে এখন গাড়ি চলতে চলতে আমগো গাড়ি পতাকার অনেক নষ্ট হয়ে গেল এখন সবার লাস্টে গেছি না যায় আর বউরা এমনি কম রানছে তাই এখন পোলার পক্ষের যাই হোক বিয়া না বিয়ার সবার বাকি খাওন দেন আমরা যদি দেশ কত বিয়া খাইতাম যাই আমার যদি আমাকে বাসার তোরা দাওয়াত থেকে চাস তাহলে তোরা সবাই আমার লাগে লোক যদি মায়ের কপালে থাকে মায়ের খাবি আর আল্লাহ জ্বালায় যদি তোকে বাইকে খাওন লেখা খায় তাহলে অবশ্যই তোরা খাইতে পারবি এমন জেরে হোক বিয়া খাইতে যাবো এমন চাল তোর কামগুলো শেষ করে পরে বাসা দেবো নাহলে আমার বাবু কোনো বিয়া না হইলে আমার ভালো লাগে না ঘুমাই কোনো সারা দায়িত্ব এখন আপনারাই কোন আমার কথা কি কোনো ভুল আছে ওরা যেন আমার খালি চেয়ারটা শুষা করে আমি জন্ম থেকে শুষা আর একটা কথা কি যেসব মানুষ খাইবে চোরটি শুষাই হয় আমি এক মাই আর এক মা তো হইলে আমার অনেক খাওয়াই আমার মাই আমি যাই হোক আমরা বিয়া খেতে যাবো আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন আমার কপালে যেন মায়েরটাই না খাই সব না আমাদের ভালোবেসে আরো বেশি করে খাওয়া ও আপনাদের এলাকায় এসব আছে আমার এলাকায় নাই নিজের বাসায় থাকি তিনতলা আমরা থাকি চারতলা বিয়া সাথে বাবা আসেন আসেন আপনি বলে দিতে কিছুক্ষণ আগে দেখলে তো ফাইমার নাচ ফাতেমার নাচ কাজের ফাঁকে ফাঁকে ওরা এরকম মাঝে মাঝে দুষ্টুমি করেই থাকে কিন্তু আপনাদের একদিন আমি রূপার নাচ দেখাবো ওই যে ফাইমাই ফাইমা খুব ভালো নাচতে পারে এমনিতে খুব ভালো নাচে আমাদের ফাতেমা মাশাল্লাহ খুব ভালো নাচে কিন্তু আমরা আজকে এমনি দুষ্টামি করে নাচছিলাম আর কি যেহেতু কাজ প্রচুর পরিমাণে কাজের চাপ যেহেতু আমরা শুক্রবারও ডিউটি করতেছি তার মানে আমাদের কাজের চাপটা অনেক বেশি তো কাজের চাপের মধ্য দিয়েও আজকে ফাতেমা আর ফাইমা খুব সুন্দর একটা নাচ দিল খুব ভালো লাগলো
আর একটু বাইরে গেছিলাম, বাইরে পুরো দাবানল, মানে এত পরিমাণে গরম, এত রোদ, এত গরম মনে হয় এই বছর এই প্রথম আমি দেখলাম। তো দেখলেন তো ফাইমার নাচ, তো ফাইমার নাচটা কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন, যেই দেখবেন ভিডিওটা একটু জানাবেন। ওই যে ফাতেমা, আমাদের কাজ শেষ আজকের মতো। এই যে ফাইমা গটার পরিষ্কার করতেছে, এই যে দেখেন নায়িকা সাবনুরে গজ্জর দিতেছে, নায়িকাদের মতন দাঁড়ায় দাঁড়ায় যারা দিতেছে মনে হচ্ছে কোনো একটা নায়িকা। তো যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি আমরা, কারণ আমাদের কাজ সব আজকে শেষ। এই যে গটার, আজকে একটু গটার একটু বেশি ভালো লাগতেছে, কারণ সুন্দর করে গুছাইছে, তো ফাইবার গুছাইছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, যদি বেঁচে থাকি আবার কালকে দেখা হবে।